হ্যালো ভিউয়ার্স, মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। আসন্ন পবিত্র ঈদুল আজহা কিন্তু আপনাদের সামনে আছে, তো আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আসল কথায় আসি, এই পশু কোরবানি আপনারা দিবেন ঈদুল আজহাকে উপলক্ষ করে। তো এই পশু কেনার জন্য আপনাদের অনেক সমস্যা হতে পারে, মনে করেন যে হাটে আসলেন, হাটে আসার পরে অজ্ঞান পাটি আপনাকে ধরে নিয়ে যাইতে পারে, আপনারা গুম করে দিতে পারে বা অনেক কিছু হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো বাঁচার জন্য বিশেষ করে আরও কিছু ঘটনা আছে, যে এরকম পশু কিনতে যাচ্ছেন কিন্তু পশুর বাজারে যেয়ে দেখলেন গরুগুলো অনেক মোটা তাজা, আসলে কিভাবে মোটা তাজা করা হয়েছে এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য অনেক ক্ষেত্রে অসাধু উপায় ব্যবহার করে, তাই না, কারণ স্পেশাল যে ভ্যাকসিনগুলো আছে ওষুধগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। তো আজকে আপনাদের সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং কিভাবে একটি গরু কিনবেন খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব সুন্দরভাবে, এবং সঠিক গরুটি কিনতে পারবেন ন্যায্য মূল্যে এবং কোনো ধরনের কোনো সমস্যা যেন না আসে, এই বিষয় মূলত আজকে আমাদের ভিডিও। তো ভিডিওর পুরো ভিডিওতে আপনাদের থাকবেন, এখানে যারা পশু বিক্রি করছে, যারা কিনছে এবং এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে তাদের সাথে আমরা কথা বলবো এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো লেটস গো, আমরা চলে এসেছি। মানে বিশাল আকৃতির একটি গরু, দেখেন ক্যামেরায় আসলে এটি রাখা যাচ্ছে না, এত বিশাল আকৃতির গরু আমার মনে হয় আমার জীবনে দেখা হয় নাই। অলরেডি এটি 27 লক্ষ টাকা দাম হয়ে গেছে, কিন্তু গরুর যে মালিক আছে তিনি আশা করছেন যে এটি 40 লাখ টাকা হবে। এবার আপনার বাজার দেখে কি মনে হচ্ছে যে গরুর এবার বাজার এখনো অতটা জমজমাট হয়নি, বাজার হয়তো 2-1 দিনের মধ্যে বাজারটা একটু অবজার্ভ করা যাবে, এটা নির্ধারণ করা যাবে। তো এখনো ক্রেতা আসেনি, ওই দর্শক এসে শুধু দাম জিজ্ঞেস করতেছে, বাস এইভাবেই। তো এরকম সাইজের গরু কি আপনার একটা নাকি আরো পালে আছে? না, এখানে পালে আর নাই, পালে আরো 22টা গরু ছিল, এটা বিক্রি করে দিছি, এখন মোটামুটি 5টা নিয়ে আসছে আর কি। দেখছেন যে এই গরুটি আসলে মানে বিশাল আকৃতির একটি গরু এবং এই গরুর নাম দেওয়া হয়েছে হচ্ছে যুবরাজ। আপনারা দেখছেন যে যুবরাজকে মালা পরিয়ে আনা হয়েছে, এখানে আরেকটি মালা পরানো হচ্ছে। আঙ্কেল আপনি যদি একটু দেখতে দেন, দেখেন যুবরাজকে আপনার একটু ভালোভাবে দেখেন, 40 লক্ষ টাকার যুবরাজ, মানে অসাধারণ একটি গরু দেখার মতো। আপনারা যারা সুদীপিন্দ আছেন, আমার চ্যানেলের দর্শক আছেন বা আমার চ্যানেলের বাইরে যারা আছেন, আপনারা যদি গাবতলী হাটে আসেন তো মূল গেট দিয়ে ঢোকার পরেই হাতের ডান পাশে আপনারা খেয়াল করবেন, এখানে আসলে আপনারা গরুটি দেখতে পাবেন। মানে যুবরাজ বিশাল আকৃতির একটি গরু, এটার উচ্চতা হচ্ছে 7 ফিটের উপরে এবং হচ্ছে দৈর্ঘ্য প্রায় হচ্ছে 10-11 ফিট হবে। এটা আসলেই মানে খুবই বিশাল আকৃতির একটি গরু, আপনারা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আঙ্কেল, এই গরুটার মূল্য কত টাকা আপনারা নির্ধারণ করেছেন? মূল্য নির্ধারণ করছি 40 লাখ টাকা। 40 লক্ষ টাকা, জি। আচ্ছা, সেই সাথে এই গরুর কেমন ওজন হতে পারে এটা সম্পর্কে? এটা ওজন আছে 2 টন ওজন, আর এটার গায়ে গোস আছে শুধু 38 মন। 38 মন মাংস আছে আর পুরো বডি ওয়েট সহ 2 টন। আচ্ছা, সেই সাথে আমি জানতে চাচ্ছি যে আসলে আসল গরু চেনার উপায় কি, আমি কিভাবে বুঝবো যে এটা আসলে আসল গরু? চেনার উপায় হচ্ছে এখানে একটা মোটা তাজা গরু গরু যদি চিনতে হয়, এই যে এই গরু আছে, এই গরু যে আপনি যখন এরকম টিপ দিবেন, টিপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই গরু আমার সাথে সাথে উঠে আসছে, আর যেই গরুগুলি মোটা তাজা করুন এরকম টিপ দিবেন, টিপ দেওয়ার সাথে সাথে অনেক পরে এরকম আসে, তার মানে ওইগুলো ফোলানো, আর আমার এইগুলো ন্যাচারাল খাবার খেয়ে গরু হয়েছে, এর মধ্যে কোনো ফিড জাতীয় কোনো খাবার নেই। সাদা রঙের একটি ছাগল, এটার প্রাইস কেমন আপনি একটু জানার চেষ্টা করবো যে ভাই এই খাসিটার দাম কত টাকা হতে পারে? 25,000 নিয়ে পারবেন, মানে 25,000 টাকা, এটা কি আপনি একদম ফিক্স করে দিয়েছেন? তার মানে আপনার এখানে যত ছাগল আছে আপনি ফিক্স প্রাইসে বিক্রি করেন? কেউ নিতে চাই বলতে? আচ্ছা, সুদীপিন্দ আপনারা দেখলেন যে এরকম ঘটনা খুবই বিরল যে ছাগলের হাটে ফিক্সড প্রাইসে ছাগল বিক্রি করা হয়, উনি এমনটি আমাদেরকে জানালেন যে ওনার ছাগলগুলো হচ্ছে ফিক্সড প্রাইসে বিক্রি হয়। আপনারা দেখছেন যে এই পাশে যতগুলো ছাগল আছে মোটামুটি হচ্ছে 57টা বড় বড় খাসি আছে, তিনি এগুলো সবগুলো ফিক্সড প্রাইস নির্ধারণ করেছে, আপনারা যদি নিতে চান তাহলে 20-25,000 টাকার মধ্যে এই খাসিগুলো আপনারা নিতে পারবেন।